এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। বাপি, হাই মা, এসো ম্যাডাম, এসো ম্যাডাম, এর টেনিস খেলা হলো। ম্যাডাম, আজ তোমার হার হলো না জিত। তোমার মেয়ে কখনো হারে না বাপি। এই কথাটা মনে রেখো, কিন্তু তুমি আমায় আশীর্বাদ করো। কিন্তু কি ব্যাপার বলতো, তুই নাচবি আর আমাকে তোর বডিগার্ড হয়ে যেতে হবে কেন? কি আর করবো বল, বরাতে তুই ছাড়া আর কেউ জুটলো না যে। চল আজই তোকে জুটিয়ে দেব। মাল পিলা কোন সুরের বাচ্চা মিথ্যে কথা বলতে হয়? ওই যে দত্তবাবু আবি আবি অন্দর মে গিয়া হয় না, উসকো সাথ একটু দেখা করকে চলে যায়। কিরে চললি? জয়, হ্যাঁ, তোরা একটু বস, আমি একটা খবর করে আসি। খবর? ও, খবর মেয়ে দেখলি একেবারে ছক ছক, শালা আলু। আমায় কিন্তু ভুলো না ওস্তাদ। আরে সঞ্জীব, তুমি সত্যি এলে তাহলে? আপনি আসতে বললেন আর আমি কি না এসে থাকতে পারি? খুব খুশি হয়েছি। যোগিন্দরজি কেমন আছেন? বাবা ভালো আছেন। আলাপ করিয়ে দিই, আমার মেয়ে অনুসূয়া আর ওর বান্ধবী সঙ্গীতা, সঞ্জীব বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যোগিন্দর কাপুরের একমাত্র সন্তান। হ্যালো, নমস্কার। আচ্ছা মাফ করবেন, বলছিলাম কি আপনি আপনি কি সেই অনুসূয়া দত্ত যিনি আজকের পার্টিতে? এক্স্যাক্টলি, আজকের পার্টিতে তো ওই নাচবে। স্প্লেন্ডেড, আপনি দারুণ নেচেছেন, দারুণ গেয়েছেন, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। দেখুন, ছবি তোলা আমার শখ, আপনার কয়েকটা ছবি আমি তুলতে চাই। সম্ভব নয়, আমি তো প্রফেশনাল ডান্সার নই, আমার ছবি আমি তুলতে দেব না। আচ্ছা, আপনি দেখতে এত ভালো, আপনার মেজাজটা তো খারাপ কেন বলুন তো? কি বললেন? বলছি আপনার মেজাজটার কথা, ওটা একটু তাড়াতাড়ি বিগড়য়, তাই না? ভদ্রভাবে কথা বলুন, আপনার সাহস তো কম নয়। বেরিয়ে যান। আপনি ছবি তুলছেন কেন? আপনার বন্ধু যতক্ষণ না রাগ কমাবেন আমি ছবি তুলেই যাব। বাবা বা, চন্দ্রবদনটি কার? ও, এরই ছবি তোলার জন্য ওদের সেদিন ক্লাবে গিয়েছিলি না? তোমাদের ব্যাচেলারদেরও এক রোগ কাকু, মেয়ে দেখলেই সুন্দর লাগে, চন্দ্রবদন মনে হয়। ওরে মুখু, ঠিক উল্টো, কোনো বদনই চন্দ্রবদন লাগে না বলি আমরা ব্যাচেলার। হ্যাঁ আশিস, ওই টোব্যাকো ইন্ডিয়া চাকরিটা তোর জন্য এখনো রাখা আছে, ওটার কি করবি? না কাকু। কি না? ও চাকরি আমি করবো না। কারণটা বলবেন কি? তোমার দেওয়া চাকরি আমি করতে পারবো না। আমি তোর পর বলে, কোনো রক্তের সম্পর্ক নেই বলে। কাকু,
কথাটা সবসময় মনে থাকে না রে। তুমি তো জানো তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। কিন্তু জানো কাকু, যখনই মনে হয় তুমি আমাকে পথের ধুলো থেকে তুলে এনে রাজ সিংহাসনে বসাতে চাইছো, তখনই নিজের কাছে নিজেকে বড় ছোট মনে হয়। মনে হয় কেন বেঁচে থাকবো, কিসের জন্য, কি লাভ বেঁচে থেকে? আশিস, আমরা মানুষ, এটাই কি আমাদের সব থেকে বড় পরিচয় নয়? আরো সব কথা ভেবে ভেবে পাগলামো করিস না প্লিজ। শোন, যার ছবি তুললি তাকে একবার ছবিগুলো দেখাবি না? সত্যি সুন্দর হয়েছে, আপনার ক্যামেরায় ধার আছে আশিস, মানতে হবে। কি বলিস অনু? ধার ওর ক্যামেরার নয় সঙ্গীতা, ধার ওর চোখে। কি কথা বলছেন না যে, ঠিক বলেছে বোধহয়। যা খাবেন? আমি আপনাদের খাওয়াবো। কি খাবেন বলুন? কি খাওয়াবেন বলুন? যা খেতে চাইবেন। বাবা, যা খেতে চাইবো? কিরে অনু, কি খেতে চাস? ওই যে তুই বললি যা খাওয়াবে, তাই এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।